কেবল শান্ত আর নিরিবিলি স্থানেই নয়, ভূতের অস্তিত্ব রয়েছে শহরেও। এই সকল জায়গা শহুরে মানুষদের কাছে অত্যন্ত ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন শহরের জায়গাগুলির মধ্যে একটি হলো ঢাকা এয়ারপোর্ট রোড, যা বাংলাদেশের ভূতুড়ে স্থানগুলির মধ্যে শীর্ষ দশটির মধ্যে একটি। এটি টঙ্গী ডাইভার্সন রোডের পাশে অবস্থিত এবং এটি ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়কের একটি অংশ। ঢাকার প্রাচীনতম মহাসড়কগুলির মধ্যে একটি হওয়ার কারণে এই রাস্তাটি সম্পর্কে বহু বছর ধরে ভূতুড়ে গল্পের একটি উপকথা প্রচলিত ছিল, যা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। পথচারী ও গাড়ির চালকরা প্রায়ই অলৌকিক কার্যকলাপ দেখতে পাওয়ার দাবি করেন। শেষ রাতে গাড়ির চালকদের ভূতের কবলে পড়ার বিষয়টি এখানকার একটি সাধারণ ঘটনা। এখানে বিমান অফিস ও জসিমউদ্দিনের মাঝখানে সাধারণত ভূত দেখা যায়। এখানকার গাড়ির চালক ও পথচারীরা একটি মহিলা ভূতের কবলে পড়ার কথা জানিয়েছেন। গভীর রাতে ড্রাইভিং করার সময় তারা দেখতে পায় যে একজন মহিলা রাস্তায় আবির্ভূত হচ্ছেন এবং দ্রুত গতিতে চলন্ত গাড়ির দিকে এগিয়ে আসছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী মহিলাটি সাদা কাপড় পরেন এবং সে অবিশ্বাস্য এবং অমানবিক গতিতে রাস্তার মাঝখানে চলন্ত গাড়ির দিকে ছুটে যায়। এই মহিলাটি এই অঞ্চলের ভয়ঙ্কর ও ভূতুড়ে ঘটনাগুলির কেন্দ্রবিন্দু। স্থানীয় কিছু মানুষের ভাষ্যমতে তিনি একজন যুবতী মহিলা ছিলেন। বেশ কিছু বছর আগে এখানে ঘটে যাওয়া একটি গাড়ির দুর্ঘটনায় তার এবং তার পরিবারের মৃত্যু হয়। এরপর থেকেই ওই যুবতীর আত্মা ওই স্থান দিয়ে যাতায়াত করা লোকেদের ভয় দেখায়। সে গাড়ির চালক ও পথচারীদের সরাসরি কোনো ক্ষতি না করলেও গভীর রাতে একাকী গাড়ির চালক ও পথচারীদের ভয় দেখায় এবং এই কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন অনেকেই। আরো কয়েকজন প্রত্যক্ষদর্শী নিকুঞ্জ ও বিমান অফিসের সড়কের মধ্যে ভূত দেখেছেন বলে দাবি করেন। এখানেও চলন্ত গাড়ির সামনে আচমকা ওই প্রেতাত্মা চলে আসার কারণে গাড়ির চালকরা দুর্ঘটনার কবলে পড়েন। অনেকে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে। এছাড়াও সঠিক প্রাথমিক চিকিৎসা এবং তাৎক্ষণিক চিকিৎসার অভাবে সেই ভুক্তভোগীদের মধ্যে কয়েকজন ওই স্থানেই মারা গিয়েছেন। তবে অনেকেই এই ভূতুড়ে ঘটনাটিকে আজগুবি বলে উড়িয়ে দেন। তবে এখানে ঘটে যাওয়া ঘটনাগুলির সাপেক্ষে গাড়ির চালকদের সতর্ক থাকতে বলা হয়। ওই যুবতীর আত্মা কোনো ব্যক্তিকে সরাসরি আঘাত করে না। ড্রাইভার ও গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে ওই আত্মাটিকে দেখার পর ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে। যাই হোক, বিশ্বাস ও অবিশ্বাস যার যার নিজের বিষয়, কিন্তু এই রহস্যময় যুবতীর আত্মার গল্পটুকুই এই রাস্তায় চলাচল করা ড্রাইভার ও পথচারীদের বুকের রক্ত হিম করার জন্য যথেষ্ট।